हेलो स्टूडेंट्स, वेलकम टू जिओ फ्यूचर। आज के आलोचनार विषय क्लास नाइनर जीवन विज्ञान। सातरा पब्लिकेशनर दुलाल चंद्र सातरार जे जीवन विज्ञान टेक्सट बोईटी रही है, से बोईटर थेके आमरा जे तृतीय अध्याय जैवनिक प्रक्रिया, से तृतीय अध्याय जैवनिक प्रक्रियार जे सब टपिक रही है शोषण, से शोषण थेके आम्रा अनुशीलनेर प्रश्न उत्तरगुली निये आलोचना करब। सुतरां तुम्हरा भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखो, तुम्हादेर परीक्षाय तुम्हरा अवश्यई उपकार पाबे। सातरा पब्लिकेशन छाड़ाओ तुम्हरा जदि अन्य कोनो पब्लिकेशनेर बोई फलो करे थाको ताहलेओ तुम्हरा एई भिडियोटी देखले उपकार पाबे। सुतरां चलो आम्रा आलोचना शुरू करी। तोमादेर जे जैवनिक प्रक्रियाटे शोषण थेके जे प्रश्नगुली रही है तार पाता नम्बर होच्छे 109। तोमादेर बोईये टेक्सट बोईयेर पाता 109 ए प्रश्नगुली तोमरा देखते पाबे। प्रथम प्रश्न होच्छे, एक नम्बर हलो विषम पृष्ठ पाताय पत्ररंध्र थाके, उत्तर हबे निम्नतले। दुई, ट्राकिया कोन प्राणीर शासंग, उत्तर फड़िंग। आरशोला फड़िंग ए जातीय पतंग जातीय प्राणीर शासंग होच्छे ट्राकिया। तीन, धूमपान थेके कोन रोग हय, लंग कैंसर बा फुसफुसेर कैंसर। चार नम्बर, इथाइल अल्कोहल सृष्टि हय कोन प्रक्रियाय, उत्तर अबाध शोषण। तारपरे एगारो दागेर प्रश्नगुली हलो, এটা দুই, হ্যাঁ, ফুসফুসের আবরণীকে কি বলে, ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। তারপরে শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ, শ্বাসমূল সুন্দরী গরান গেউ প্রভৃতি উদ্ভিদের শ্বাসঙ্গ। অ্যালভিওলাই কোথায় থাকে, অ্যালভিওলাই ফুসফুসে থাকে। তারপরে প্রশ্ন হচ্ছে শ্বসনে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়, উত্তর হবে শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়, মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। পাঁচ নম্বর হচ্ছে রক্ষীকোষ কোথায় থাকে, রক্ষীকোষ পত্ররন্ধ্রে থাকে। ছয়, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম কি, অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম হলো জিওল মাছ। বি হচ্ছে ফুসফুস মানুষের শ্বাসযন্ত্র, ফুসফুস এটা তোমাদের শূন্যস্থান পূরণ আছে, ফুসফুস মানুষের শ্বাসযন্ত্র। দুই, নিঃশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। চার, তিন নম্বর হচ্ছে মধ্যচ্ছদা একটি শ্বাস পেশি। চার নম্বর, গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হলো পাইরুভিক অ্যাসিড। পাঁচ নম্বর, শোষণ প্রক্রিয়ায় মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। সি, এবারে আসছে সি, এটা সত্য মিথ্যা নির্ণয়। শোষণের প্রধান উদ্দেশ্য হলো শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য শক্তি উৎপাদন করা, উত্তর সত্য। দুই, মানুষের বাম দিকের ফুসফুসটি তিনটি লতি যুক্ত হয়, উত্তর মিথ্যা। তিন, শোষণ একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া, উত্তর মিথ্যা। তারপরে আসছে চার নম্বর প্রশ্নটি, সবাত শোষণে 668 কিলোক্যালোরি শক্তি নির্গত হয়, উত্তর মিথ্যা, 686 কিলোক্যালোরি শক্তি নির্গত হয়। তারপরে ডিতে, ডি নম্বর দাগে একটি ম্যাচ করতে দেওয়া আছে, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। এর উত্তরগুলি হলো, এক নম্বর, শ্বাসমূল হবে সুন্দরী। দুই, ফুসফুস হবে সরীসৃপ। তারপরে হচ্ছে গ্লাইকোলাইসিস হবে ইএমপি পথ, আর ক্রেবস চক্র হবে মাইটোকন্ড্রিয়া। এ হলো আজকের আলোচনা। তোমরা আরও আলোচনা দেখতে, আরও প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তোমরা এভাবে যদি এই প্রশ্ন উত্তরগুলি পড়ে যেতে পারো, অবশ্যই তোমরা পরীক্ষায় ফল পাবে। ধন্যবাদ।